Oh, clean him up. Oh my God. দুবাই ন্যাশনাল টি টোয়েন্টি লিগে আজকের ম্যাচে এ কেমন বোলিং তাণ্ডব দেখালো রুবেল হোসেন, যা ইতিহাসে এক নতুন রেকর্ডের জন্ম দিল। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় কুনে ডিভিয়ার্স। এরপর বল হাতে বোলিংয়ে আসে বাংলাদেশের বোলার রুবেল হোসেন। এদিন অসাধারণ বোলিংয়ে 4 ওভার বল করে মাত্র 21টি রান দিয়ে গুরুত্বপূর্ণ 4টি উইকেট শিকার করেন, যা এরপর প্রতিপক্ষ ব্যাটাররা তাদের 4 উইকেট পতনের পর ব্যাট হাতে তেমন কেউ ভালো করতে পারেনি, যার ফলে 115 রানেই গুটিয়ে যেতে হয়। এরপর ব্যাটিংয়ে রুবেলের দল 17 ওভারে 4 ছক্কার তাণ্ডবে 3 ওভার থাকতেই ম্যাচ জিতে যায়। দর্শক, রুবেল হোসেনের এমন বোলিং তাণ্ডব দেখে আপনার কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।